আহমদুল্লাহ ব্রাহ আল আহমিন ওসাল্লা তুসলাম আলা সঈদ মুসলিম নবী ইনাম আহম্মদীম আলাহি ওসাহ হিজ মা ইনামা বাদ প্রিয় দর্শক শ্রোতা বাইবোনরাম আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যে বিষয়ে না জানলে সেটা অবশ্য অমার্জনীয় অপরাধ হবে এই কারণে সেটাকে জেনে নিতে হবে হ্যাঁ আজকের আলোচনার বিষয় হবে যে আপনার ঈমানের যে আরও বাঁকি রুকণ আছে সেগুলো নিয়ে সর্বপ্রথম যেটা আমরা বলবো আজকে সেটা রসুলদের উপর ইমান আনার বিষয় চার নম্বর যেটা সেটা হচ্ছে যে প্রথমে আমাদের জানতে হবে রসুলদের উপর ইমান আনার বিষয় নিয়ে আলাপ করতে গেলে যে রসুল শব্দ এটা হচ্ছে রসুলের বহুবাসন রসুল কাকে বলে রসুল বলা হয় যে মানুষের মধ্য থেকে যাদের কাছে আল্লাহ শাহানু শরীয়ত পাঠিয়েছেন এবং সেটা প্রচার করার আদেশ আল্লাহ শানু দিয়েছেন হ্যাঁ তাদেরকে সুল বলা হয় নতুন শরীয়ত তারা পেয়েছেন এবং সেটা প্রচারেরও আদেশ করেছেন আল্লাহ শানু তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন নুহ আলী ইসরাতু ইসলাম এবং তাদের সর্বশেষ ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম এদের মধ্যে পাঁচজন ছিলেন উলুল আজম যাদেরকে বলা হয় এরা আসলেই মানুষ ছিল মানুষ ছিলেন এরা তারা হচ্ছে আল্লাহর সৃষ্টি তাদের মধ্যে কোনো আল্লাহ রুবিয়ত এবং উলুহিয়াতের কোনো বৈশিষ্ট্য নেই হ্যাঁ কেউ এমন করতে পারবো না কোনো রসুলকে আপনার রব বানিয়ে নিতে পারবো না বা রুবিত্র বৈশিষ্ট্য তার মধ্যে আমরা বিশ্বাস করতে পারবো না এবং তার জন্য কোনো ইবাদত আমরা করতে পারবো না সুতরাং তাদের মধ্যে রব এবং রোহিত কোনো বৈশিষ্ট্য নেই হ্যাঁ রসুলদের উপর ইমান আনলেও এটার অধীনে কয়েকটি ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে সেটাও চারটি ব্যাপার এক নম্বর হচ্ছে এই ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে যে তাদের যারা রসুল এসেছেন তাদের রিসালত এটা একবারে সত্য আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিসালত এসেছে সুতরাং তাদের কারুর যদি রিসালতকে কেউ না মানে বা অস্বীকার করে তাইলে সে শুধু একজনকে নয় সমস্ত রসুলদেরকে এসে অস্বীকার করলো দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যাদের নাম আমরা নিশ্চিতভাবে জেনে নিয়েছে আবার জানতে পেরেছি হ্যাঁ কিছু নবী বা রসুলদের নাম আমরা জানি সেই রসুলদের ব্যাপারে আমাদেরকে নাম বিশ্বাস করতে হবে যেমন আমরা জানি আমাদের রসুল সাল্লাহ আলী ইসলামের নাম হচ্ছে হ্যাঁ মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম এবং এরকম ইব্রাহিম আলী ইসরাতাম একজন ছিলেন মুসা আলী ইসরাতুসলাম ছিলেন ঈসা আলী ইসরাত ইসলাম ছিলেন নু আলী ইসরাত ইসলাম ছিলেন এদেরকে এদেরকে আবার কি বলা হয় উলুল মিনা রুসুল বলা হয় উলুল আজমি দৃঢ় চেতা অর্থাৎ তাদের কঠিন হিম্মত ছিল যে তারা নিজের সে আদর্শ থেকে খানিকের জন্য বিচ্ছুত হননি বরং কঠিনভাবে সে আদর্শ বাস্তবায়ন করার নিয়ে অগ্রসর হয়েছেন সংঘাতিলিপ্ত হয়েছেন নিজের জাতির সাথে এই কারণে তাদেরকে উলুল আজম বলা হয় আমাদের রুসুল তাদের একজন এবং তিনি পাঁচজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং যাদের নাম আমরা জানি না

বলেন যে হে আমি আপনার পূর্বে তাদের কিয়দাংশ আপনাকে ঘটনা বলি তাদের শুনিয়েছি তাইলে কিছু রসুলদের ব্যাপারে আমাদের রসুলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহ বলেছেন ওয়ামিল হোম মাল্লাম নাকসু সারিক আর কিছু কিছু রসুল এমন চলে গেছেন যাদের ব্যাপারে আপনাকে জানানো হয়নি সুতরাং একই কথা আমরা রসুলকে জানালে আমরাও জানতাম সুতরাং যাদের ব্যাপারে জানানো হয়নি তাদের ব্যাপারে আমরা সামগ্রিক কি বিশ্বাস করব তাদের নাম আমরা জানি না এরকমভাবে আপনার তিন নম্বর ব্যাপার আমাদের রসুলদের ব্যাপারে বিশ্বাস করলে সেটা বিশ্বাস করতে হবে যে তাদের কোনো সংবাদ যদি সঠিক সূত্রে আসে যেটার সাপোর্ট আমরা আমাদের কোনো হাদিস থেকে পাই তাহলে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এরকমভাবে তাদের এই রসুলদের কোনো শরীয়ত যদি অবিকৃত আকারে এবং সাপোর্টেড হয়ে কোরআন হাদিসের মাধ্যমে যদি আমাদের কাছে পৌঁছে যায় তাহলে সেটার উপর আমাদের আমলও করতে হবে হুম এবং বিশেষ করে যাকে আমাদের নিকট পাঠানো হয়েছে তাকে তো অবশ্যই বিশ্বাস করতে হবে এবং তার যা নিয়ে এসেছেন সেটাও আমাদেরকে মানতে হবে এবং তিনি হচ্ছেন মোহাম্মদ সাল আলহিউসাল্লাম এইগুলো আপনার রসুলদের উপর বিশ্বাসের ব্যাপারে কথা আরেক আরও দু একটি বলার অপেক্ষা রাখি সেটা হচ্ছে পাঁচ নম্বর যে রোকন সেটা হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস পরকাল যেটাকে বলা হয় সেটা হচ্ছে কেয়ামতের দিবস কেয়ামতের দিবসকে আপনার আমরা পরকাল সাধারণত ইউমে আখের বলি যেদিন আল্লাহ রেশানু মানুষদেরকে আবার পুনরুত্থিত করবেন হিসাবের জন্য এবং প্রতিদান দেওয়ার জন্য এটাকে কেন ইউমে আখের বলা হয় বা পরকাল বলা হয় শেষ দিবসও বলা হয় কেন কারণ এরপরে এমন কোনো দিবস থাকবে না হ্যাঁ যেই দিবসে আল্লাহর শাহানু মানুষের সাথে হিসাব কিতাবে একত্রিত হবেন বরং এই কেয়ামতের দিবস হচ্ছে সর্বশেষ দিবস যেই কেয়ামতের দিনে আল্লাহর শাহানু মানুষকে হিসাব কিতাব দিয়ে জিনকে মানুষকে সবার হিসাব কিতাব করে ফাইনাল করে দেবেন যে যে জান্নাতে যাবে জান্নাতে যাবে যে জাহান্নামে নামে যাবে জাহান্নামে নামে যাবে চিরকালের জন্য সেখান থেকে তার তাদেরকে বের করে আনা হবে না হুম তো জান্নাতিরা জান্নাতীদের অবস্থানে পৌঁছে যাবে জাহান্নামেরা জাহান্নামে চলে যাবে এই কারণে এটাকে পরকাল বলা হয় বা শেষ দিবস বলা হয় এই শেষ দিবসের প্রতি ইমান আনার অধিনম কয়েকটি ব্যাপার রয়েছে সেটা আমাদের খেয়াল করতে হবে বিশেষ করে তিনটি ব্যাপার শেষ দিবসের প্রতি ইমান আনার ব্যাপারে রয়েছে এক নম্বর হচ্ছে আমাদের পুনরুত্থানকে বিশ্বাস করতে হবে অর্থাৎ যে মানুষ যখন মরে যায় যে কোনো প্রাণী মারা যায় হ্যাঁ যে কেউ মরুক না কেন তাদেরকে আবার পুনরুত্থান করা হবে মৃতকে পুনরুত্থান করার ব্যাপারটাকে আমাদের বিশ্বাস করতে হবে এটা কখন হবে যখন আপনার দ্বিতীয়বার ফুঁক দেবেন ইসরাফিল আলী ইসরাত ইসলাম তখন সকল মৃত আবার জীবিত হবে তখন মানুষ আল্লাহ জল শাহানুর সামনে উপস্থিত হবে তখন তারা উলঙ্গ হয়ে আসবে তাদের পায়ে কোনো জুতা থাকবে না হ্যাঁ তাদের কোনো আপনার পরনে কোনো কাপড় থাকবে না এবং তাদের খতনা অবস্থায় থাকবে না কারণ দুনিয়াতে খতনা করা হয়েছে জন্মলগ্নে খতনা ছিল না এই কারণে আবার সে আগের অবস্থায় ফিরে যাবে যেটা আল্লাহ জল শাহানু আমাদেরকে সুরে আম্বিয়ার একশো চার নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বলেন যে যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুরুতে সেইভাবে আমি আবার তোমাদেরকে ফিরিয়ে দিবুত্থিত করবো করব। এটা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ বলেন ইন্না কুন্না ফলিন নিশ্চিত আমি করবো এতে কোনো সন্দেহ নেই সুতরাং পুনরুত্থানে আমাদেরকে বিশ্বাস করতে হবে পরকালে ইমানার অধীনে এটা রয়েছে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটা আমাদের আল্লাহ যে আমাদের হিসাব করবেন এবং আমাদেরকে প্রতিদান দিবেন প্রতিদান দিবেন সেটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে প্রত্যেকটা ব্যক্তিকে তার আমলের হিসাব দিতে হবে এবং প্রত্যেকটা ব্যক্তি তার আমলের প্রতিদান পাবে ভালো হলে ভালো পাবে আর খারাপ হলে খারাপ পাবে যেরকম সুরা খুন না আপনাদের রাশির মধ্যে আল্লাহ জিলশান বলেছেন 25 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইননা ইলাইনা ইয়াবুহুম সুম্মা ইননা আলাইনা হিসাবহুম আল্লাহ জিলশান বলেন যে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে এবং আমি তোমাদের হিসাব অবশ্যই করব এটা আমার দায়িত্ব তোমাদের হিসাব করা কারণ যখন আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ আল্লাহ এমনিতেই সৃষ্টি করেনি বেহুদের সৃষ্টি করেনি বরং একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে এবাদত সুতরাং এবাদত না করলে কাজ যদি কাউকে দেওয়া হয় সেই কাজের অবশ্যই হিসাব নেওয়া হবে এটাই দুনিয়ার নিয়ম হ্যাঁ সুতরাং হিসাব অবশ্যম্ভাবী হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই এবং প্রতিদান অবশ্যম্ভাবী নাহলে না হলে কোনো আপনার যে কাজ করেছে যে কাজ না করেছে সবাইকে যদি আপনার অনুগ্রহ করা হয় পরকালে তাহলে এটা যারা কাজ করেছে তাদের উপর অবশ্যই জোলম হয়ে যাবে সুতরাং এটা যে আল্লাহ যে প্রতিদান দিবেন এটা নিশ্চিতভাবে দিবেন এবং এটা অবশ্যম এতে কোনো সন্দেহ নেই তৃতীয় নম্বর পরকালের উপর ইমান আনলে যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে জান্নাত এবং জাহ্নামে বিশ্বাস করতে হবে এবং সেটা যে মানুষের সর্বশেষ পরিণতি সেটা আমাদের মনে রাখতে হবে সুতরাং জান্নারটা হচ্ছে নিয়ামতের জায়গা যেটা আল্লাহ হাজির শানু তার মুমিন এবং বান্দাদের জন্য আল্লাহ তৈরি করেছেন যারা আল্লাহর এবং রসুলের আনুগত্য করেছে হ্যাঁ জীবদ্দশায় হ্যাঁ তাদেরকে তাদের জন্য সেখানে এমন কিছু নিয়ামত আল্লাহ হাজির শানু রেখেছেন হ্যাঁ যেটা কারোর চোখে কখনো দেখেনি এবং কারোর কানে এরকম কোনো কথা কেউ শুনেনি এবং কারোর অন্তরে সেটার কল্পনাও আসেনি সুতরাং আল্লাহ হ্যাঁ রসুল সাল্লাহসাল্লাম এই ব্যাপক শব্দে এমনভাবে চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে সেটা তুমি কল্পনাও করতে পারো না সেটা তুমি কখনো শুনেও এবং সেটা কখনো দেখেওনি এমন নিয়মত আল্লাহ রেডি করে রেখেছেন এটা হচ্ছে জান্নাতের কথা আরেকটা হচ্ছে জাহান্নামের কথা জাহান্নাম হচ্ছে আপনার শাস্তির জায়গা যেখানে আল্লাহ হাজর শাহানু আপনার কাফেরদেরকে শাস্তি দিবেন যে জাহান্নামকে আল্লাহর শাহানু কাফেরদের জন্য তৈরি করেছেন হ্যাঁ যেটা আল্লাহ বলেছেন ওয়াইদাতলিল কাফেরিন যে জাহান্নামদের জন্য জাহান্নামটা কাফেরদের জন্য আল্লাহ হাজর তৈরি রেখেছেন যারা আল্লাহর সাথে কুপুরি করেছে এবং রসুলদের সাথে রসুলদের বিরুদ্ধে আচরণ করেছে হুম তাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে সেখানে অনেক ধরনের শাস্তি রয়েছে এবং অনেক ধরনের আপনার মানুষের জন্য আপনার শাস্তি এবং আজাব রয়েছে যেটা মানুষ কল্পনাও করতে পারবে না সেটা কল্পনা করে শেষ করা যাবে না হ্যাঁ অনেকে খানিকটা যদি জানেন সেটাও কম হবে না রসুল আকরম সাল্লাহ ইসলাম এই কিছু কথা আপনার বলেছেন জাহান্নামের যেমন আপনার আগুনের কথা বলেছেন যে দুনিয়ার আগুনের চাইতে আপনার উনসত্তর গুণ আরও বেশি এটার পাওয়ারফুল হবে সেটার কথা বলেছেন এবং বলেছেন আপনার জাহান্নামীদের বডির যখন আলোচনা করতে গিয়েছিলেন তখন জাহান্নামীদের বডির কথা বলেছিলেন যে জাহান্নামীদের যে পাছার নিচের জায়গা মুক্কা থেকে মদিনা পর্যন্ত হবে এবং তাদের দাঁত হবে কারোর দাঁত উহুদ পাওয়ার সম পরিমাণ সুতরাং বিশাল কাণ্ড এবং তাদের যে কাঁধ আসে কানদের এই দূরত্বটা আপনার বিশাল দূরত্ব সেই ইয়ামান পর্যন্ত মদিনা থেকে সুতরাং আপনার এই জাতিগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন হ্যাঁ সুতরাং কঠিন সর্বনিম্ন শাস্তির কথা রসুল আকরম জানিয়ে দিয়েছেন জাহান্নামের সেটা হচ্ছে যেটা আবু তালুবকে দেওয়া হবে যিনি আপনার ইমান মৃত্যুবরণ করেনি তাকে দেওয়া হবে সেটা হচ্ছে একজোড়া জুতো জাহান নামের পরিয়ে দেওয়া হবে যেই জুতোর একশনে তার মাথার যে মগজগুলা সেটি টকভগ করতে থাকবে সে মনে করবে যে সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হচ্ছে অথচ তাকে হ্যাঁ আপনার সর্বনিম্ন শাস্তি দেওয়া হচ্ছে সেটা সর্বোচ্চ শাস্তি নয় হ্যাঁ এবং এটা দৃষ্টান্ত দিয়ে বুঝবেন হ্যাঁ অনেকে আছে দুনিয়াতে একটু খাটনির কাজ করি কিন্তু অন্যের কাছে সেটা আপনার বড়ো দেখায় না নিজের কাছে অনেক বড় মনে হয় কেউ যদি বলে আই তুমি কি কাজ করো হ্যাঁ বলে যায় রে তুমি করলে বুঝতে আমার কাজ কত কঠিন হ্যাঁ সুতরাং হ্যাঁ যে আপনার ভুক্তভোগী তার কাছে কঠিন অন্যের কাছে সেটা কঠিন মনে হয় না হ্যাঁ সুতরাং বিপদ যার উপর এসেছে সে বুঝে যে এটা বিপদ কতটুকু যার উপর আসেনি সে কখনো আপনার বুঝতে পারে না হ্যাঁ এই কারণে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার জাহান্নাম যে এত ভয়াবহ সেই জাহান্নাম থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এই রসুল আকরম অনেকভাবে দিয়েছেন তার মধ্যে এই রমজান মাসে বিশেষ করে আপনার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সদকা খায়রাত করা হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে যখনই কথা বলেছেন সৎ কা খায়রাতের কথা বলেছেন হ্যাঁ রসুল বলেছেন ইত্তাক রিষেক থামরা যে তোমরা অবশ্যই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে যদিও আপনার একটা খেজুরের কিছু অংশ বিশেষ দিয়ে হলেও একজন একজন একটা খেজুরের মালিক তারপরও রসুল বুদ্ধি দিলেন তুমি জাহান্নাম থেকে কীভাবে বাঁচবে এই খেজুরের একটা অংশ তুমি সৎকা করে দাও সুতরাং যেখানে খেজুরের মালিক হলে এক খেজুরের অংশ সৎকা করতে বলা হয়েছে আমরা অনেকে রয়েছি যে অনেক সম্পদের মালিক কিন্তু তারপরও আমরা সৎকা করছি না অনেক তো একটু লজ্জাজনক ব্যাপার যে নিজের নিকটাত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক তাদেরকেও সহযোগিতা করছে না অথচ তার হ্যাঁ আপনার ঢের সম্পদ রয়েছে আপ আপনার সম্পদ অনেকে নিজেও হিসাব জানে না এমন কিছু মানুষের রয়েছে যে নিজেও বলতে পারে না কত সম্পদের মালিক সে সুতরাং সে কিন্তু দিচ্ছে না এইটা কিন্তু মুশকিল এই কারণে আমরা জাহান্নামকে বাঁচার চেষ্টা করব। আপনার সৎ খায় রাতের মাধ্যমে আর সৎকা রাত এমন জিনিস যেটা আল্লাহ শানু আপনার কাফের থেকেও গ্রহণ করেন হ্যাঁ মোমেন থেকেও গ্রহণ করেন কাফেরকে এটার প্রতিদান দুনিয়াতে দিয়ে দেন মোমেনকে দুনিয়াতে এর কিছু সুফল দেন এবং আখরা দিবেন এবং আখেরাতে সেটার বড় অঙ্ক তিনি পাবেন এবং আল্লাহ শানু সৎ এমনভাবে গুরুত্ব দিয়ে থাকেন সৎ লালন করে থাকেন আল্লাহ রেসানু যখন কেউ খাঁটি জিনিস সৎকা করে সেটাকে আল্লাহ জ রশানু ইয়ে তাকব্বলু হ্যা বিয়ে মেয়ে আল্লাহ নিজের ডান হাতে সেটাকে গ্রহণ করেন সুমায়ুরব্বী হা তারপরে এটাকে লালন করতে থাকেন থাকেনব্বী আহাদুবা যেরকম রসুল বলেছেন তোমরা যে ওঁঠের বাচ্চাকে যখন প্রথম ছোট জন্ম নেয় যখন সেটাকে যেরকম আস্তে আস্তে লালন করতে করতে পালন করতে করতে একসময় বড় উটে রূপান্তরিত হয় এরকমভাবে আল্লাহ যে কোনো খাঁটি যদি সৎকা হয় যদি সেটা একেবারে হালাল মাল থেকে হয় তাহলে সেটাকে আল্লাহ লালন করতে থাকবেন হাত্তা ইয়সী রা এমন এমনকি রসুল বলেছেন সেই একটা এই সামান্য কিছু যদি কেউ সেই খেজুরের আন্দাজও দেয় সেটাকে বড় করতে করতে আল্লাহ রান্ভূত পাঠ পার সমপরিমাণ করবেন এবং সেটা আমরা পরকালে অবশ্যই পেয়ে যাব সুতরাং এই রমজান মাসে সৎকার গুরুত্ব রয়েছে আমরা সৎকা দেওয়ার চেষ্টা করব সৎকা দেওয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা আমাদের মেনে নেওয়া দরকার সেটা হচ্ছে আমরা সৎকার ক্ষেত্রে নীতিমালা মানব যে এক টাকা দিয়ে যদি এক লক্ষ টাকার সাব করতে পারি সেইখানে আমরা এক টাকা দিয়ে এক টাকার সব কেন আমরা পেতে চেষ্টা করব। অনেকে মানুষ বোকার আছেন হ্যাঁ আপনার ধর্মীয় ক্ষেত্রে আসে এক টাকা দিয়ে এক টাকাই পাইতে চায় এক টাকা দিয়ে এক লক্ষ টাকা পাইতে চায় না আপনি এক লক্ষ টাকা কখন পাবেন হ্যাঁ যদি আপনি এক টাকার এমন জায়গায় খরচ করেছেন বা এমনভাবে খরচ করেছেন হ্যাঁ অংশবিশেষ পার্সেন্টেজ হিসেবে আপনি কতটুকু ত্যাগ দিয়েছেন হ্যাঁ সেটা হিসেবে আল্লাহ সেটা সোয়াব বাড়িয়ে দেবেন এই কারণে রসুল এক সমস্যা বলেছেন হ্যাঁ যে হ্যাঁ আপনার যে কেউ এক টাকা দিয়ে এক লক্ষ টাকার সোয়াব আপনার পেয়ে গেছে সেটা আছে সম্পদের ভাগ হিসেবে কেউ যদি দুইটা টাকার মালিক একটা টাকা দিলে সে অবশ্যই অর্ধেক সম্পদ দিয়েছে এই কারণে আবু করলাহাত রানু সামান্য কিছু দিয়ে পুরো সম্পদ যখন তিনি নিয়ে আসছেন হজরতমরকে তিনি ফেল করে দিয়েছেন পেরেছেন সুতরাং আমরা এই মাসকে গুরুত্ব দিয়ে সদকা খেরাত করে জাহান্নাম থেকে মুক্ত করার নিজকে চেষ্টা করবো কারণ এটা জাহান্নাম থেকে মুক্তির মাস ওসল্লাহ রবীনা মাহমদ ওয়ালাআরি ওসাহি আজমাইন